হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে অন্যতম। জ্ঞানে, বিদ্যা, বুদ্ধিতে তিনি ছিলেন অসাধারণ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত দয়ালু এবং সহনশীলতা, নরমতা, ভদ্রতা এবং বিনয় ছিলেন। জাহেলী সমাজের কোনো কালিমাই তাকে স্পর্শ করতে পারেনি, এই কারণে মক্কাবাসীরা তাকে শ্রদ্ধা এবং হৃদয় দিয়ে বিশ্বাস করত। কুরাইশদের মধ্যে তার মর্যাদা ছিল অনেক উচ্চ স্থানে। সেই শৈশবকাল থেকেই হযরত আবু বকরের বন্ধুত্ব, গভীর সম্পর্ক ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। বয়সের দিক থেকে তারা প্রায় সমবয়সী এবং ব্যবসা ও বাণিজ্যও করতেন একসাথে। একবার ব্যবসার উপলক্ষে সিরিয়া যাচ্ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তার বয়স ছিল 20 বছর, আর তার সাথে বন্ধু আবু বকর, তার বয়স তখন 18। সিরিয়া সীমান্ত পৌঁছে তারা একটু ক্লান্ত অনুভব করল, ফলে একটু বিশ্রামের জন্য একটি গাছের নিচে বসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে একটু দূরে গিয়ে এদিকে ওদিকে তাকিয়ে দেখছেন হযরত আবু বকর। এমনই সময় তিনি দেখতে পেলেন একজন পাদ্রীকে, খ্রিস্টান পাদ্রীর নাম বুহাইরা। পাদ্রীর সাথে বেশ কিছুক্ষণ কথা হলো আবু বকরের। তাদের আলাপ ছিল ধর্মীয় বিষয়ে। আলাপের এক ফাঁকে পাদ্রী জিজ্ঞাসা করলেন, ওইখানে ওই গাছের নিচে বসে আছে কে? হযরত আবু বকর জবাব দিলেন, উনি মক্কার কুরাইশ গোত্রের মুহাম্মদ বিন আবদুল্লাহ। নামটি শুনে পাদ্রী একটু থমকে গেল, তারপর বললেন, ওই ব্যক্তি আরবের নবী হবেন। পাদ্রীর কথা শুনে হযরত আবু বকর খুশিতে মেতে উঠলেন, হ্যাঁ সত্যি একদিন নবী হবেন আমার বন্ধু মুহাম্মদ। পাদ্রীর কথাটি মিথ্যা ছিল না, এতটুকু ভুলও ছিল না তার ধারণায়। সত্যি একদিন আল্লাহর পক্ষ থেকে নবুয়াতের নিয়ামত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবুয়াত প্রাপ্তর পর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিলেন আবু বকরকে, আর সাথে সাথে তিনি তা কবুল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যাকে ইসলামের দাওয়াত দিয়েছি একমাত্র আবু বকর ছাড়া, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু লক্ষ্য করেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বয়স্ক আজাদ লোকদের মধ্যে প্রথম মুসলমান। ইসলাম গ্রহণের পর হযরত আবু বকর নিজেকে উৎসর্গ করে দেন আল্লাহর পথে, তার যাবতীয় সম্পদ এবং শক্তি কুরবানি করে দেন আল্লাহর রাস্তায় হাসি মুখে। দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্য নবুয়তের ঘোষণা দিলেন, তখন হযরত আবু বকরের কাছে 40,000 দিরহাম ছিলেন। মুহূর্তেই তিনি তার এই বিপুল অর্থ ওয়াকফ করে দিলেন ইসলামের জন্য। তার অর্থ দিয়ে দাসের শৃঙ্খল থেকে মুক্তি লাভ করে ইসলামের খেদমতে নিজেকে উৎসর্গ করার সুযোগ পেয়েছিলেন হযরত বিলাল। হযরত আবু বকরের দানের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রতিটি মানুষের ইহসান পরিশোধ করেছি, কিন্তু আবু বকরের ইহসানসমূহ এমন যে তা পরিশোধ করতে আমি অক্ষম। তার প্রতিদান আল্লাহ দিবে, তার অর্থ আমার উপকারে যেমন এসেছে অন্য কারো অর্থ তেমন আসেনি।